নমস্কার মই মানে লেশনটর কুয়েশন নাম্বার টুর সি টু দি দো ড্র দ দ ব্লক ডায়গ্রাম অফ এ কম্পিউটাৰ সিস্টেম ড্র দা ব্লক ডায়গ্রাম মানে মই তোমালোকৰ এই ছবিটো আঁকি দিছোঁ ঠিক আছে এই ছবিটাই এইটো ছবি হয় ইার মানে কি কৈছে চা কন্ট্রোল ইউনিট মই ইমান লিখা নাই অকল সি ইউ বলে লিখি দিছোঁ কন্ট্রোল ইউনিট বলে দিছো এএল ইউ এরিথমেটিক লজিক ইউনিট মেইন মেমরি তার মানে ইয়াতে ব্লু কালারবিলা হল ডাটা সিগনেল আর ব্লেক কালারবিল হল আমার কন্ট্রোল সিগনেল ঠিক আছে এতিয়া ইয়াতে ইনপুট ইউনিটত ইনপুট আমি ডাটা রাখি দিয়া আছে ইয়াতে আহিব কি কন্ট্রোল ইউনিটত যিখিনি বস্তু আছে সেখিনি প্রসেস করার পিছত ডাটা হয় অকজিলিয়ারি মেমৰিত গুছি গৈছে অক্জিলিয়ারি মেমরির পর আকো মেইন মেমরিত গেছে আক মেইন পৰা আউটপুট গৈছে গেছে আক্রাবা কন্ট্রোল ইউনিটের পৰা ডাইরেক্টলি আউটপুট ইউনিটতো গেছে গতি এনেকে ইয়াতে কাম হয় কেতাবা মেইন মেমোরিরথমেটিক লজিক ইউনিট ইয়াতে এরিথমেটিক এন্ড লজিক ইউনিট মানে এরিথমেটিক মানে আমি জানো গণি গাণিতিক ক্যালকুলেশন লজিক মানে এনেকা হলে কেনুকা হব হেনকা নহলে কেনেকুৱা হব এ ধরনের লজিক্যাল ডিসিশনবিল লওয়ার কারণে এই হল এরিথমেটিক এন্ড লজিক ইউনিট এরিথমেটিক আমি জানো যোগ বিয়োগ পূরণ হরণ এনেকা ধরনের এরিথমেটিক ইউনিট আর লজিকট হল এই যে আমি ডিসিশন লব লাগে আমি কি করিম এনেকা হলে হেনকা হব সেনকা নহলে এনেকা হোক এনেকা ধরনের লজিক এই ইউনিটট আমার এরিথমেটিক ক্যালকুলেশন হয় লগতে লজিকেল কেলকুলেও হয় তো মেইন পরে ইয়াদ গেছে আক এল ইউর আক মেইন মেমরিত তারপর একজুলিয়ারি মেমরি গো আকৌ এইখিন বস্তু ইয়াতে কন্ট্রোল ইউনিটত গৈছে এই মোৰ এটো ভুল হৈ আছে দিয়ে এই এনেকা নহয় এই ইয়ে হব ইয়াতে ইয়াতে গৈছে এনেকে ইয়াতে আমাৰ এটো হল ব্লক ডাইগ্রাম তারপর ইউনিট ইনপুট ইউনিটত আহিছে ডাটা বিলা আকো আউটপুট ইউনিটতো গৈছে এতিয়া আমাৰ কথা হল যে এইটো বস্তু আমাৰ কি কি বস্তু লাগে ইনপুট ইউনিট সিপিইউ ইউ আমাৰ আমার আউটপুট ইউনিট এই তিনিটা তে গঠিত হৈছে আমাৰ এটো সিপিউট তো সিপিউট এটা কথা আছে যে এটা হল ইনপুট ইউনিট এটা হল আউটপুট ইউনিট আর এটা হল আমার সিপিউ কিন্তু সিপি ইউট আহ ভাগ আছে কি কি ভাগ আছে কন্ট্রোল ইউনিট আছে এরিথমেটিক লজিক আছে মেৰিট মেইন মেমৰি আছে অক্সিলিয়ারি মেমৰি আছে লাগি আমাৰ আমার সেন্ট্রেল প্রসেসিং ইউনিট হয়েছে গঠিত হয়েছে গতিকে এইটোৰ ওপৰত আমি অলপান কম ইউনি ইনপুট ইউনিট কি বস্তু যার পৰা আমি য'ৰ পৰা আমি নহয় কম্পিউটাৰে ডাটা বা ইনষ্ট্ৰাকচন পায় য'ৰ পৰা ইনষ্ট্ৰাকশ্যন বা ডাটা পায় সেইটোৱে হ'ল আমাৰ ইনপুট ইউনিট ইনপুট ইউনিটৰ পৰা যিখিনি আমি ডাটা বা ইনষ্ট্ৰাকশ্যন কম্পিউটাৰে পায় সেইখিনি জিৰ' আৰু ওৱানত কনভাৰ্ট হয় ইয়াত লিখি দিছে তোমালোকক মই আগতেও পঢ়াইছোঁ জিৰ' আৰু ওৱানত কনভাৰ্ট হৈ পেলাই তাতে প্ৰচেছ হয় চিপিউড প্ৰচেছ হয় কিন্তু ইয়াতে আৰু দিয়া আছে যে ইনপুট ইউনিটবিলাক হ'ল ইনপুট ডিভাইচৰ পৰা যিখিনি বস্তু ডাটা পায় ইনপুট ডিভাইচ ফোনবিলাক এই ধৰা কীবৰ্ড মাউচ স্কেনাৰ লাইট পেন ট্ৰেক বল এইবিলাক এইবিলাক আমি আলোচনা হৈ গৈছে ঠিক সেনেকৈ চি পি ইউ চি পি ইউটো মই কৈছোঁ নহয় কি কি বস্তুৰে গঠিত এটা হ'ল কণ্ট্ৰল ইউনিট এটা হ'ল প্ৰচেছিং ইউনিট এটা হ'ল ষ্ট'ৰেজ ইউনিট এটা এৰিথমেটিকেল লজিক ইউনিট এনেকুৱা এইবিলাক এইকেইটা লগ হৈ পেলাই আমাৰ চি পি ইউ হৈছে চি পি ইউত এই কথাখিনি ইয়াতে আমি লিখিছোঁ কিবা বুজি নাপালে মোক সুধিব পাৰা মই দি দিছোঁ দ্য ব্ৰেইন অৱ এ কম্পিউটাৰ অ'ৰ চি পি ইউ কনচিষ্ট অভ কনচিষ্ট প্ৰচেচিং ইউনিট এণ্ড এ ষ্ট'ৰেজ ইউনিট এগেইন প্ৰচেচিং ইউনিট কম্প্ৰাইজেছ অফ এ এল ইউ কণ্ট্ৰল ইউনিট ৰেজিষ্টাৰছ ডাটা বাছ এড্ৰেছ বাছ কণ্ট্ৰ'ল বাছ এইবিলাক ষ্ট'ৰেজ ইউনিট কনচিষ্ট অফ প্ৰাইমাৰী ষ্ট'ৰেজ এণ্ড এ ছেকেণ্ডাৰী ষ্ট'ৰেজ আউটপুট ইউনিট য'ৰ পৰা আমি আউটপুট পাম আউটপুট পোৱাৰ কাৰণে আমাক আউটপুট ডিভাইচ লাগিব আৰু আউটপুট ডিভাইচ হল আমার ধরা মেম মনিটর বা প্রিন্টার এনেকা এতিয়া কথা আছে যে এই ইন আউটপুট ইউনিট যে আছে এই আউটপুট আউটপুট বোলা বস্তুটার কি বস্তু প্রসেস হওয়ার পিছত ডাটা প্রসেস হয়ে যার পিছত আমি যদি রিজাল্ট পাম হেটুকে আউটপুট বলে কোয়া হয় দ্য রিজাল্ট প্রডিউসড বাই দ্য কম্পিউটার ইজ কল্ড আউটপুট উই গেট দ্য আউটপুট ফ্রম আউটপুট ডিভাইসেস লাইক ভিডি ইউ ভি ডি ইউ মানে হ'ল মনিটৰ অৰ মনিটৰ বুলি দিছোঁ মই প্ৰিণ্টাৰ অৰ স্পী এণ্ড স্পিকাৰ্ছ এটচেট্ৰা তো এইখিনি তোমালোকে মনত ৰাখিবা দেই